এন টিএসি দু হাজার একুশ সালের তেরো নম্বর প্রশ্ন যদি থার্ড ব্যাকেট এন বৃহত্তম পূর্ণ সংখ্যা যা লেস ইকালস টু এন ও ফার্স্ট ব্যাকেট এন সমান ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা গ্রেটার ইকল টু এন হয় তবে ফার্স্ট ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ এন টু থার্ড ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ মাইনাস ফার্স্ট ব্যাকেট টু মাইনাস একের পাঁচ বিভক্ত থার্ড ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ প্লাস ফার্স্ট ব্যাকেট ওয়ান পয়েন্ট ফাইভের মান হবে এখানে এবিসিডি চারটে অপশন দেওয়া আছে এই সমস্যাটি সমাধান করার আগে আমাদের এই প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর যে কাজ সেটা আগে আমাদের সম্পন্ন করতে হবে এটা আমরা বুঝতে পারছি যে বন্ধনী বলতে যা বুঝি তার কিন্তু এখানে সেটা প্রকাশ করছে না এখানে যেটা বলছে যে প্রথম বন্ধনী এক পূর্ণ একের পাঁচ এমন কি বলছে যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা এর থেকে বড় তাই এটা মায়াটা কী তাহলে এক পূর্ণ একের পাঁচ এটা যদি আমরা ভাঙি তাহলে কত হবে এটা যে এক দশমিক দুই তাই তো তাহলে এক পূর্ণ একের দুয়ের থেকে বড় পূর্ণ সংখ্যা কী আছে টু টু থ্রি ফোর তো তাহলে ক্ষুদ্রতম কোনটা এই টুটাই হচ্ছে ক্ষুদ্রতম টুটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম তাহলে ফার্স্ট ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ এর মানে হচ্ছে টু আবার থার্ড ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ এটা কি বলছে যে বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এর থেকে ছোটো অ্যাকচুয়ালি এটা মানে কি এক পূর্ণ একের পাঁচ মান হচ্ছে এক দশমিক দুই দেখো এটা কার থেকে ছোটো পূর্ণ সংখ্যা এক তাহলে আমি বলতে পারি এক লেস ইক টু থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ওয়ান পয়েন্ট টু তাই না ওয়ান না ওয়ান পয়েন্ট টু তে ছোট তাহলে ওয়ান থার্ড ব্যাকেট ওয়ান পয়েন্ট টু মানে হচ্ছে এক ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাকেট এবং থার্ড ব্যাকেটের যে সংজ্ঞা এখানে দেওয়া আছে সেই অনুযায়ী এরকম দাঁড়াচ্ছে এরকম অঙ্কে আসি তাহলে প্রথমে আমাদের যে সমস্যাটা দেওয়া আছে সেটা পূর্ণগুলোকে ভেঙে নি তা আছে এক ফার্স্ট ব্র্যাকেট এক পূর্ণ একের পাঁচ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন্টু থার্ড ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু মাইনাস ফার্স্ট ব্র্যাকেট টু মাইনাস একের পাঁচ একেবারে মানে হচ্ছে পয়েন্ট টু তখন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বিভক্ত থার্ড ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এবার ফার্স্ট ব্যাকেট এবং থার্ড ব্যাকেট যে মানে সেটা বসায় ফার্স্ট ব্যাকেট ওয়ান পয়েন্ট টু আগে বের করেছি এ হচ্ছে টু টু ইন্টু থার্ড ব্যাকেট ওয়ান পয়েন্ট টু মানে হচ্ছে ওয়ান মাইনাস তাহলে ফার্স্ট ব্যাকেট ওয়ান পয়েন্ট এইট এটা মানে কি বলছিলাম যে বৃহত্তম পূর্ণ সংখ্যা যে এর থেকে ছোটো তাই তো এটা ছোট হয়ে যাবে তাহলে টু টু এর থেকে ওয়ান পয়েন্ট এইট ছোট তাই তো তাহলে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যেটা ওয়ান পয়েন্ট এইট থেকে বড় হবে তাহলে কি হলো ওয়ান পয়েন্ট এইট মানে যে টু বিভক্ত থার্ড ব্যাকেট এক পূর্ণ একের পাঁচ নাকি বের করেছি আমরা থার্ড ব্যাকেট এক পূর্ণ মানে ওয়ান প্লাস ফার্স্ট ব্যাকেট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভের থেকে বড় কী আছে টু এভাবে টু তাহলে টু এক বিভক্ত দুই বিভক্ত এক মানে হচ্ছে দুই তাহলে মাইনাস টু প্লাস টু দিস ইজ কল টু তাহলে আমাদের এখানে যে অপশানটা দেওয়া আছে সেটা হবে আনসার বি আমরা সাধারণভাবে যে সরলগুলো করি এটা তার থেকে আলাদা এখানে বন্ধনীগুলোর যে আলাদা মিনিং আমাদের বলে দেওয়া হয়েছে সেই মানের অনুযায়ী প্রথমে প্রত্যেকটা বন্ধনীকে ভেঙে নিতে হবে তারপর অঙ্কটা আমাদের করতে হবে